নেট ইউজি 2021 দ্বারা প্রকাশিত নিবন্ধিত রাজ্য মেধা তালিকায় ইডব্লিউএস বিভাগের আসনগুলিতে চরম অসঙ্গতি ঘটছে। এক্ষেত্রে আশ্চর্যজনকভাবে লক্ষ্য করা গেছে সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইটে ইডব্লিউএস ক্যাটাগরিতে কোনো নির্দেশিকা নেই। প্রকাশিত স্কোর কার্ডে ইডব্লিউএস হিসেবে তাদের বিভাগের র্যাঙ্কের কোনো উল্লেখ নেই। দেখা গেছে ইডব্লিউএস ক্যাটাগরি র্যাঙ্ক ছাড়াই ইডব্লিউএস কোটার অধীনে ভর্তি হয়েছে। এ ব্যাপারে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের দৃষ্টি আকর্ষণ করেছে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা। তারা দাবি করেছে এই সমস্ত অসঙ্গতিমূলক কার্যকলাপের সুষ্ঠু তদন্ত হোক। এটা কমপ্লেইন নিয়ে এসেছে, কমপ্লেইনটা হইতেছে আপনার ত্রিপুরা মেডিকেল কাউন্সিলিং নিয়ে এসেছে কমপ্লেইন। কমপ্লেইনটার মধ্যে আমরা যখন এনটিএ লিস্ট পাবলিশড হয়েছে, এনটিএ লিস্ট পাবলিশডে আমরা আমাদের যে একটা মেরিট লিস্ট দেওয়া আছে, ধরুন যারা উইকার সেকশন আছে ইডব্লিউএস ক্যাটাগরিতে আছে বিভিন্ন ধরুন 30 বা 40 জনের লিস্ট ডিএমই থেকে আমরা পাবলিশ এনটিএ থেকে আমরা পাবলিশ পাইছি। কিন্তু এখন কালকে রাত্রে 9টার দিকে আপনার ত্রিপুরা মেডিকেল কাউন্সিল একটা লিস্ট পাবলিশ করছে যেখানে আমি এনটিএ লিস্টের মধ্যে 27, 28 বা 29 র্যাঙ্কিংয়ে আছি। ওই লিস্টের মধ্যে আমরা 35, 37 এরকম র্যাঙ্কিংয়ের মধ্যে গেছি। তখন আমরা পুরো লিস্ট দেখছি, লিস্ট দেখার পরে যারা দেখলাম যে এনটিএ লিস্টের মধ্যে যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট আছে তারাও ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে মানে লিস্ট আউট হয়েছে, ত্রিপুরা মেডিকেল কাউন্সিলিং এর লিস্ট আউট হয়েছে। আমরা গিয়ে সেটা ওইখানে ডাইরেক্টর স্যার আছে, ডাইরেক্টর স্যারের সাথে কথা বলছি, সারাদিন অফিসে বিভিন্ন অফিসারের সাথে কথা কইছি, কিন্তু আমরা কোনো সদ উত্তর পাইছি না। সদ উত্তর না পাওয়াতে আমরা বাধ্য হয়ে সেরা মানে নিউজ চ্যানেলের কাছে আইসি।